শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত ততক্ষণ সাথেই থাকবেন। ভোটের দিনেও বিএনপির হরতাল। শেখ হাসিনা আটলান্টিকের ওপারে নিষেধাজ্ঞাকে ভয় পান না কাদের। ভোট বর্জনের আহ্বান ইসলামী আন্দোলনের। নির্বাচন থেকে একে একে সরছেন জাতীয় পার্টির প্রার্থীরা। মুখে নৌকা, হৃদয়ে ট্রাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনেও হরতাল ডেকেছে বিএনপি। দলটির নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার 6 জানুয়ারি ভোর 6টা থেকে 8 জানুয়ারি সোমবার 6টা পর্যন্ত 48 ঘণ্টার হরতাল পালন করবে তারা। এর মধ্যে রোববার 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে। আজ বৃহস্পতিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এছাড়া হরতালের আগে আগামীকাল শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দিন 29 অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি। এরপর আরও কয়েক দফা হরতাল পালন করেছে তারা। সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় হরতালের পাশাপাশি গত 28 অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় মোট দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করেছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল এবং জোটও পৃথকভাবে হরতাল অবরোধ করে আসছে। গত কিছুদিন ধরে বিএনপি সহ বিরোধী দলগুলো ভোট বর্জনের আহ্বান গণসংযোগ কর্মসূচি পালন করে আসছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আটলান্টিকের ওপারে নিষেধাজ্ঞাকে ভয় পান না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনা ভিসা নীতির তোয়াক্কা করেন না। শেখ হাসিনা আটলান্টিকের ওপারের স্যাংশনকে ভয় পান না। তিনি ভয় পান একমাত্র সৃষ্টিকর্তাকে। তিনি ভালোবাসেন দেশের জনগণকে। বাংলাদেশের মাটি ও জনগণ আমাদের শক্তির উৎস। কোনো বিদেশি শক্তির হুমকিকে আমরা পরোয়া করি না। এটা শেখ হাসিনার কথা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উবায়দুল কাদের এসব কথা বলেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনের সাবেক সভাপতি উবায়দুল কাদের। চিরতরে বিএনপিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে উবায়দুল কাদের বলেন, তারা বিএনপি অপেক্ষায় আছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে, নিষেধাজ্ঞা আসবে। ভুয়া ভুয়া। ছাত্রলীগের নেতাকর্মীরাও এ সময় সমস্বরে ভুয়া উচ্চারণ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তরুণ প্রজন্মের জন্য শেখ হাসিনার উপহার 1 কোটি বেকার যুবকের কর্মসংস্থান। প্রতি বছর 20 লাখ করে 5 বছরে 1 কোটি খেলা হবে। 7 জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ফাইনাল খেলা আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোথায় কোথায় পালিয়েছে, পালিয়েছে কেন, ফাউল করে লাল কার্ড দেখিয়েছে, পালিয়েছে বিএনপি, এখন বোমা মারবে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করতে। ভুয়া। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সমস্বরে ভুয়া বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি হচ্ছে ভুয়া, ওদের আন্দোলন এক দফা 32 দল ভুয়া। মানববন্ধন, কর্মযাত্রা, পদযাত্রা, আন্দোলন সব ভুয়া, এখন করে অবরোধ। বিএনপির অবরোধ হরতাল কিছুই মানে না পাবলিক। বিএনপি হচ্ছে ভুয়া, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সমস্বরে বলেন, খেলা হবে। ওবায়দুল কাদের বলেন, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতিবাজরা সাবধান, লুটেরারা সাবধান, খেলা হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে, প্রস্তুত, 7 জানুয়ারি সারা দিন খেলা হবে, 7 তারিখ সকাল সন্ধ্যা খেলা হবে, সব জেলা উপজেলা বিভাগে সারা বাংলায় খেলা হবে একসাথে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে নির্বাচন বন্ধ করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পুনরায় তফসিল ঘোষণার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এতে বর্তমান দলটির পক্ষ থেকে 5টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে 7 জানুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন ভেঙে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করতে হবে এবং বিরোধী দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, এমনকি পাতানো নির্বাচনও না। উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, এই নির্বাচন পাতানো, এখানে নৌকা, ঈগল, ট্রাক ইত্যাদি যা আছে সবাই আওয়ামী লীগের, এমনকি লাঙল, সোনালি আঁশ, নোঙরও তাদের আশীর্বাদ পুষ্ট। তারপরেও এই নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বহু জায়গায়। নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই মর্মে ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার ঘটনা ঘটছে অহরহ। দলটির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ন্যূনতম দেশপ্রেম থাকলে দ্রুত পদত্যাগ করুন, প্রহসনের নির্বাচন বন্ধ করে কারাবন্দী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিন, জনগণের ভোটাধিকার, রাজনৈতিক সাংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। নির্বাচনের পরে দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। নানা অভিযোগ ও অসন্তোষে গতকাল বুধবার সিলেট ও চুয়াডাঙ্গার জাতীয় পার্টির 3 জন প্রার্থী নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। এ নিয়ে ভোটের প্রচার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 15 জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। একে একে প্রার্থীদের নির্বাচন বর্জনের ঘোষণা দলটির জন্য অশনি সংকেত কিনা সে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। শীর্ষ নেতাদের অসহযোগিতা, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়, ভোটের মাঠে হুমকি ও চাপের কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। এর বাইরে এবার চাপার আরও 11 জন প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এসব মিলে দলটির 26 জন প্রার্থী নির্বাচন বর্জন ও প্রত্যাহার করলেন। গতকাল সকালে লতিফ সিদ্দিকী এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজে যান। এ সময় তার সঙ্গে ছিলেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 8 কালীহাতি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি মণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজহারুল ইসলাম তালুকদার ওরফে ঠান্ডু। স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ লতিফ সিদ্দিকীর পক্ষে কাজ করছে। আবার অনেকে উপরে উপরে নৌকা, ভেতরে ভেতরে লতিফ সিদ্দিকীর হয়ে কাজ করছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার কালীহাতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্রই দেখা গেছে। গতকাল সকালে লতিফ সিদ্দিকী এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজে যান। এ সময় তার সঙ্গে ছিলেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। তিনি কলেজের হলরুমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থার নারী শিক্ষা, নারী জাগরণের বিষয়ে বক্তৃতা দেন। এ সময় কলেজের শিক্ষক কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতায় ভোট সম্পর্কে কিছুই বলেননি। পরে তিনি উপজেলার বালিআটা, কাজীবাড়ি, কামান্না, রামপুর, পল্লা ও রতনগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। গতকাল বিকেলে উপজেলার পটল বাজারে লতিফ সিদ্দিকীর ট্রাক প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা হয়। সেখানে পারখী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের গত কমিটির সহসভাপতি আজিজুর রহমান সহ স্থানীয় অনেক আওয়ামী লীগ নেতা অংশ নেন। এছাড়া গত রোববার বিকেলে বল্লা করোনেশন হাই স্কুলে লতিফ সিদ্দিকীর বড় নির্বাচনী সভা হয়। এতে তার ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বক্তব্য দেন। ওই সভামঞ্চেও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ সহ অনেকের নেতাই উপস্থিত ছিলেন। সোহরাব হোসেন বলেন, 18ই ডিসেম্বর থেকে কেন্দ্রীয় নেতাদের আচরণে আমরা হতাশ। চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক যোগাযোগ বিচ্ছিন্ন। যেহেতু তারা মাত্র 26 জন প্রার্থীকে নিয়ে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পেয়েছেন, বাকি 257 জনকে বঞ্চিত করা হয়েছে। আর্থিকভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। জাপার দায়িত্বশীল নেতারা বলছেন, এবারের নির্বাচন দলের জন্য, বিশেষ করে দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জন্য শেষ পর্যন্ত সুখকর নাও হতে পারে। অনেকে মনে করছেন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা সঠিকভাবে হয়নি। আসন সমঝোতায় ঢাকায় গুরুত্বপূর্ণ একাধিক নেতাদের বাদ পড়া অবিশ্বাস ও ক্ষতির সৃষ্টি করবে।